হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা 2021 উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের নম্বর বিভাজন নিয়ে অনেকেরই অনেক রকমের সংশয় রয়েছে। তাই জন্য আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের অ্যাকচুয়ালি অফিসিয়ালি নম্বর বিভাজন কী রয়েছে। আর সেই কারণে তোমরা যারা অ্যাকচুয়ালি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম যে বিষয়টি, তোমরা সকলেই জানো যে তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর কী হচ্ছে, 30-35% কী হচ্ছে সিলেবাস রিডিউস করা হয়েছে। কিন্তু যেরকমভাবে তোমাদের মাধ্যমিকে যারা রয়েছে তাদেরও রিডিউস করা হয়েছে সিলেবাস, কিন্তু এখানে দেখা যাচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর এখনও পর্যন্ত নম্বর বিভাজন দেওয়া হয়নি, কিন্তু মাধ্যমিকের নম্বর বিভাজন দেওয়া হয়েছে। এই মুহূর্তে অফিসিয়ালভাবে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের নম্বর বিভাজন, কোন বিষয়ে কী কী নম্বর বিভাজন রয়েছে একাদশ শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর। এছাড়া তোমরা সকলেই জানো তোমাদের অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অফিসিয়াল ওয়েবসাইট কী রয়েছে, wbchsc.nic.in। এই ওয়েবসাইটে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের নম্বর বিভাজন কী রয়েছে। তোমাদের কোথাও যেতে হবে না, তোমাদের জাস্ট ডেসক্রিপশানে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, এই ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নাও এবং দেখে নাও তোমাদের অ্যাকচুয়ালি কোন কোন বিষয়ে কী কী নাম্বার বিভাজন রয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ফেসবুক গ্রুপে শেয়ার করো, যাতে তারাও জানতে পারে তাদের নম্বর বিভাজন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।